السلام عليكم، ويلكم باك تو راينا شاخ البلوك زوكي. اسكو افنا لوكا شندر هذا الفيديو اللي ايلا نوفمبر ماشر لاست هارفستنج. اسكو دخل افنا لوكا عشان نوفمبر 20 تاريخر فيديو تاع افنا دخل ذا ثروب جرين تشيلي رويسي لا مستر ناغا شغلتي هارفست كولام. اسكو افنا لوكا تو شير كولي لاي ان شاء الله دستافرا نوفمبر ماشر ونه ناغا رويسيل. আর নাগাটান খুবই স্বাদের জাল, এটা দেশের নাগা আর খুবই গরম আছে। তো গ্রিন হাউস রাখার ফলে এখন দেখা যায় অনেকগুলো ইয়ালো হয়ে গেছে। তো এখন রাখা দোকান নাই, হারভেস্টিং করে নাই। আর আপনার লগে শেয়ার করি, ভিডিওটা খেলা লাগবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। লাস্ট হারভেস্টিং আর ভিডিওটা সকলে দেখবা, অনেক নাগা মরিচ যে গাছের মাঝে আসলে খুবই টেস্টি নাগা আছে। অনেকদিন রাখা হয়েছে আর নভেম্বর মাস আমরা লাস্ট হারভেস্টিং করলাম। আর এই গাছটা আসলে আমরা গ্রিন হাউসে রেখে দিব। আর মাশাআল্লাহ দেখতে পারা অনেকগুলো টুনি মাইনকুনি রয়েছে আমার গ্রিন হাউসও। আর দেখতে পারা আমরা অনেকগুলা কমলা গাছ খুবই ভালো রয়েছে গ্রিন হাউসও। আর দেশের অনেকগুলো গাছ দেখতে পাররা, গোয়া গাছ, এরপর আছে জারা লেম্বু, ঠান্ডার সময় ফুল আইছে। তো মাশাল্লাহ অনেকগুলো গাছ আমার গ্রিন হাউস নিয়ে রাখছে। দেখতে পাররা অনেকগুলো মরিচের গাছ, কচু গাছও আছে আর অনেকগুলো নাগাও রয়েছে। ঠান্ডা কিছু ক্ষতি করে কিছু লাগাটাই আমরা হারভেস্টিং করলাম। দেখতে পারা সবগুলা কচুর মুড়ো নিচে গিয়ে গ্রিন হাউস বাইরে থাকে, যতটুকু বাঁচালে যায় চেষ্টা করবো বাঁচালের। তারপরে একটা গাছ চাইনিজ পুঁইশাক, মার্শাল্লাহ অনেক বড় হয়তো ঠান্ডার মাঝে থাকে, লন্ডনের বেঙে দিছিলা মায়া করে। আর কিছুগুলা গাছ দেখতে পারে বাড়ি থেকে গরু আনলাম, যতটুকু বাঁচানো যায় দেখি কিনা করা যায়। মার্শাল্লাহ দেখতে পারা অনেকগুলো নাগামরিচ হারভেস্ট করছি আর পাকেট হইরা হইরা আত্মীয় স্বজন দিলাম। আমার আত্মীয় স্বজন হইতাম মালস্টাইন বালা ফাইন, তো সকলেই তোরা তোরা করে দিলাম। মাশাআল্লাহ তো শেয়ার অনেক নাগা খাইছে, লাউটা তো একটু কম খাইছে, কারণ জানেন রায়না সকল ব্লক দেশও আসলা, এর কারণে আমরা বেশি ফসল খাইতে পারছি না। আর আমরা একটা চ্যানেল আছে হুসেন ফ্যামিলি ব্লগ, কে আমরা তো একটু ঘুরে যাইবা, সুন্দর সুন্দর ভিডিও আছে। মাশাআল্লাহ খালি নাগা আর নাগা। আসলে একটা গাছ দেখালাম, দেখতে পাবা বাড়া একটা গয়েবি আম গাছ উঠছে, তো এটা বাড়ি থেকে গরু আনলাম। আর আমি একটা লুকাফটা করলাম, আসলে একটা দেখি আমার মেয়ের গার্ডেনও গাছটা উঠছে আম গাছ, তো ভিতরে এনে এখন রাখে দিছি। ইনশাল্লাহ ভালোই লাগবো, ভালো থাকা। নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিবো, তখন বিদায় দিবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।